watch ABC News AgtLive. ये है ABC News AgtLive. This is your ABC. রাশিয়ার যে আদালতের অর্থনৈতিক অবস্থা তা বিশ্লেষণ করতে গিয়ে তিনি উপস্থিত করেছেন, যারা রাশিয়ার বিরুদ্ধে ভাবনা করেছিল যে তোমরা ভুল করছো, রাশিয়ায় ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট হচ্ছে। এটা চক্করে ফ্রান্সের সঙ্গে জার্মানের সঙ্গে এখনই মিলে যাবে, ঠিক হবে না, কিন্তু ইট ইস ডেভেলপিং, ইট ইস বিং ডেভেলপ। কাজে কে বলেছে এখানে পুঁজিবাজারের বিকাশ হচ্ছে না? এটার জন্য আমরা কি ক্যালেন্ডার ধরে বসে থাকবো? এটা উপস্থিত করে কিন্তু তিনি এই বিপ্লবের প্রশ্নে এই দৃঢ়তা নিয়ে এই স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স তিনি ড্রন করেন এবং এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কাজে এই জায়গাটাতে দাঁড়িয়ে আজকে আমরা তো তার কাছ থেকে নীতি শিখব। আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, স্লোগান পাওয়া যাচ্ছে, সুশাসন শাসক তো শ্রেণীগত দৃষ্টিভঙ্গিতে তার মৌলিক গুণগত ক্ষমতা ফারাক তো পিছনে ডিগ্রির ফারাক, আমি সেখান থেকে যাচ্ছি না। এর থেকে বেরোবার জন্য আমাদের দশম পার্টি কংগ্রেস কি বলছে প্রতিটা দেখেছেন আপনারা, আমি অনুরোধ করবো বলেছিলেন। আর এই একটা বই তো অন্তত বছরে দুই তিন বছরে পার্টি কমিটিটা পড়েন, কাজে আন্তর্জাতিক জাতীয় পরিস্থিতির একটা সুবিস্তৃত বিশ্লেষণ করলে অন্তত এটার মাধ্যমে পার্টি সদস্যদের কাছে আমাদের পৌঁছানোর সুযোগ হয়। কিন্তু এটাও কি আমরা সবাই পড়ছি না? তো আমি অনুরোধ করছি, মানে হাজার করে বলব, তো পার্টির সাথে আপনার নিজের সুবিধার জন্য এটা করা দরকার, এটা করতে হবে। তো জাতীয় স্তরে তো স্লোগান আপনারা জানেন কি স্লোগান আমরা দিয়েছি, এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা এখন কাজ করছি, জন্মদিন আমরা টুকুরে আগরতলায় করছি, অথচ আজকে অন্যান্য জায়গায় হচ্ছে বা হতে থাকবে। এখানে আমাদের কি করতে হবে? ওই যে জায়গাটা লেনিন বারবার বলার চেষ্টা করেছেন, নিজের যে শক্তি এটার উপর বিশ্বাস রাখতে হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। সত্য থেকে বিচ্যুত হবে না, সত্যকে লুকোবার দরকার নেই, সত্যকে নিয়ে আমাদের হবে কিন্তু এর থেকে ভিন্ন পথে গেলে সুবিধা হবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ত্রিপুরার পরিস্থিতিতে সারা দেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ আলাদা একটা ব্যবস্থা নিয়ে আমরা অগ্রসর হবো, এই কথা তো আসছে না, দরকার নেই। এটাই আমরা এখানে কার্যকরী করার চেষ্টা করবো। এখান থেকে আমাদের কি করতে হবে? সারা দেশের যে শক্তি রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে আমাদের দেশের বুকে জগদ্দল পাথরের মতো পেশিবাদের দৃষ্টি নিয়ে একটা একদলের সঙ্গে শাসন কায়েম করার চেষ্টা করছে, আমাদের ত্রিপুরা তাই চলছে। এখানে শুধু গালাগালি করলে হয় না, দাপুক খিচিয়ে বলা রোগ ফুলিয়ে হাতটা ধেড়ে ধেড়ে নেয়ে ঘেমে একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা করে 50 মিনিট চলে গেলাম, যাদের উদ্দেশ্য করলাম তারা কতটা বুঝলেন কতটা বুঝলেন না? এমনকি ঘোড়া আলোচনার মধ্যে আমরা কি সম্পর্কে নিজেরা সচেতন থাকছে? এই জায়গাটা আমাদের বুঝতে হবে।